কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করব। তো এটি হচ্ছে পুডিং, দেখি অনেকে বুঝতে পারতেছেন, তবে এটা হলো আমের পুডিং। সাধারণ যে ক্যারামেল পুডিং বানাই তো সেম ওইভাবেই হবে, শুধু একটু আলাদা হবে। এটা আমি এর ভিতরে আর কি অতিরিক্ত আর কি আম অ্যাড করব, করে আমি পুডিংটা বানাবো। তো খুব সুন্দরভাবে কিন্তু আম দিয়ে এত সুন্দর স্মুথ একটা পুডিং বানানো যায়, সেই রেসিপি আজকে আর কি শেয়ার করব। আশা করি সবার কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর এটা খেতেও অনেক টেস্ট। তো চলুন, কী কী লাগছে পুডিং বানানোর জন্য? আজকে আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে আর কি পুডিংটা বানাবো। তো এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, ফুল ক্রিম মিল্ক যেটা ওইটা, আর 1/2 কাপ চিনি নিয়েছি, আর 1টা আম নেব এখানে, আর নিয়েছি 2টা ডিম, আর ভ্যানিলা এসেন্স বা তার সরি এলাইসের গুঁড়া দিতে পারেন এসেন্সের বদলে। তো এইগুলো লাগবে। আর এই দুধটা আমি হচ্ছে 1.5 কাপ পানি দিয়ে আর কি জাল দিয়ে 1 কাপ পরিমাণ করে নেব। এর আগেও যে গুঁড়া দুধের পুডিং বানাইছি সেম ওভাবে। তো দুধটা আমি জাল করে দিয়েছি আর কি, চুলাতে আর কি বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ক্যারামেলটা বানিয়েছি। তো এর আগে যে ক্যারামেলটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু একটু কালারিং করে করেছিলাম। তো আজকের আমি ক্যারামেলটা কিন্তু বেশি কালারিং করব না। তো যাই হোক, তো এদিকে হচ্ছে আমি ডিমটা ভেঙে নিচ্ছি, ভেঙে আমি ফেটিয়ে নেব ডিম দুইটা। তো আপনারা যদি দুধের পরিমাণ বেশি দিতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বেশি দিতে পারেন, সমস্যা নেই। তো আমি আর কি 2টা দিয়ে করতেছি। আর এই যে ক্যারামেলটা কিন্তু বানিয়ে নিয়েছি, ক্যারামেলটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি মানে একদম বেশি আর কি কালার করিনি, হালকা একটু কালার করেছি, যেহেতু আমের পুডিং তো দেখতে একদম ক্যারামেল পুডিংই হয়ে এরকম হবে সেম, মানে সেই জন্য আর কি কালারিং করিনি, হালকা একটু যখন কালার এসেছে ক্যারামেলের সেই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। আর এটা আমি স্টিলের বাটিতে করে আর কি বানাবো আজকে পুডিংটা। আপনারা চাইলে পুডিংয়ের যে মোল তাতেও বানাতে পারেন। তো এদিকে দুধটা আমি জাল দিয়ে নিয়েছি, চিনি দিয়েই কিন্তু দুধটা জাল দিয়ে আমি 1 কাপ পরিমাণ করে নিয়েছি। তো এর ভিতরে হচ্ছে ডিম এবং দুধটা ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি, আর আমটা আমি ব্লেন্ডারে করে ভালো করে ই করে পিউরি বানিয়ে নিয়েছি আমের। এই যে আপনার চাইলে আমের এই আমটা, যদি যাদের ব্লেন্ডার নাই তারা কিন্তু আমটা ভালো করে হাত দিয়ে কষলিয়ে তারপরে হচ্ছে একটা ছাঁকনিতে করে, প্লাস্টিকের যে ছাঁকনিগুলো পাওয়া যায় ওতে করে কিন্তু চেলে নিতে পারেন, তাহলে কিন্তু ভালো পিউরিটা বেরিয়ে আসে। তো আমি একটু সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আসলে ভ্যানিলা এসেন্সটা একদমই সামান্য দেওয়া লাগবে এখানে, কারণ আমের ফ্লেভারটা কিন্তু না হলে চলে যাবে, এই জন্য সামান্য একটু দিয়েছি, শুধু ডিমের গন্ধ যাতে না আসে সেই জন্য। তো ভালো করে সবগুলো আমি একটু মিক্স করে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে এটাকে চেলে তারপরে হচ্ছে ক্যারামেলের ভিতরে দিয়ে দিতে হবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, চেলে নিতে হবে, সরি ছেঁকে নিতে হবে আর কি, না ছাকলে কিন্তু পুডিংটা কখনোই ভালো হবে না। কারণ ব্লেন্ডারে করে আমটা আমি যে ব্লেন্ডার করে নিয়েছি, আর এদিকে হচ্ছে দুধের ভিতরে যে ডিম দিয়েছি এগুলো সবগুলো ভালো করে একটু ছেঁকে না নিলে কিন্তু এর ভিতরে অনেক ধরনের ডিমের যে সাদা অংশটা কিন্তু ভালো করে বিট হয় না, আর আমেরও একটা আঁশ থাকতে পারে, সেই জন্য অবশ্যই চেলে নিতে হবে, ছেঁকে নিতে হবে আর কি, সরি আবারও চেলে নিতে বলছি আর কি, ছেঁকে নিতে হবে। তো যাই হোক, এভাবে করে আমি হচ্ছে একটু ছেঁকে নিচ্ছি, একটা স্ট্রেনারের মাধ্যমে আমি এভাবে করে ছেলে ছেঁকে নিচ্ছি আর কি।
আপনার চাইলে এটা কিন্তু গরুর দুধ জাল করে তা দিয়েও কিন্তু করা যায়, খেতে ভালোই লাগে। তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে করেছি। এখন যেহেতু পাকা আম অ্যাভেলেবেল পাওয়া যায়, তো আমরা চাইলে কিন্তু আম দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বানিয়ে বাচ্চাদের হচ্ছে সকালের ব্রেকফাস্টে বা বিকালের নাস্তাতে এই ধরনের সুন্দর সুন্দর ডেজার্টগুলো বানিয়ে কিন্তু বাচ্চাদের দিতে পারি। যেহেতু আম এখন অ্যাভেলেবেলই কিন্তু পাকা আমটা পাওয়া যায় এবং খুব ভালো অল্প দামেই কিন্তু পাওয়া যায় আমটা। তো যাই হোক, এই যে আমি ছেঁকে নিয়েছি, এখন এটা আমি 40 থেকে 45 মিনিটের মতো করে আমি চুলাতে জাল করে নিয়েছি পানি দিয়ে। এর আগেও কিন্তু পুডিংয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তো চাইলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তবে আমের পুডিংয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া নেই, তো যেহেতু আজকে বানিয়েছি ভাবলাম ভিউয়ারদের মাঝে এটা শেয়ার করি। তো এই যে এখন একটু চেক করে নিচ্ছি, প্রায় 40 মিনিটের বেশি হয়ে গেছে চুলাতে ছিল, তো একটু চেক করে নিচ্ছি যে ভিতরে কাঁচা অংশ একটু একটু কিন্তু কাঁচা অংশ দেখা যাচ্ছে। তো যাই হোক, আমার চুলার জালটা কিন্তু এক সাইড থেকে একটু বেশি আর এক সাইড থেকে একটু কম ওঠে, তো সেই জন্য এক মানে এক সাইড থেকে খুব ভালোভাবে হয়ে যায় আর এক সাইড থেকে হালকা একটু ইয়া থাকে। দেখেন এই সাইডটা কিন্তু একদম ক্লিন বেরিয়ে এসেছে আর কি স্টিকটা। তো যাই হোক, সমস্যা নেই, তো হয়ে গেছে আর কি, পুটিংটা কিন্তু হয়ে গেছে। তো এখন এটা আমি হচ্ছে চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা আমি ফ্রিজে হাফ অ্যান আওয়ারের মতো রেখে দিলেই হবে, আর বেশি ঠান্ডা করব না, যেহেতু এখন ঠান্ডা খাওয়া যাবে না, একদমই রিক্স, বাচ্চারা খাবে যেহেতু। তো হাফ অ্যান আওয়ারের মতো রেখে আমি এই যে নামিয়েছি এটা, এখন এটা নর্মাল টেম্পারেচারে কিন্তু হয়েছে। এখন আর কি এটা আমি আর কি আপনাদের ঢেলে দেখাচ্ছি আর কি এটা কেমন হয়েছে আজকের এই আমের পুডিংটা। তো আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, বন্ধুরা যে কথা সবসময় আমি এই ভিডিওতে বলি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভিডিওটি বেশি বেশি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই কিন্তু বেল বাটনে ক্লিক করে দিবেন, পাশে থাকা যে ছোট্ট বেল বাটন দেখা যায়, তাহলে কি হবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন এই আর কি। তো এভাবে করে একটু ট্যাপ করে দিচ্ছি, দিয়ে এখন এই যে দেখেন কত সুন্দর হচ্ছে আমের পুডিংটা হয়ে গেছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এ আর কি, তো আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন আমার চ্যানেলটি তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে এটাই অনুরোধ, অবশ্যই আমার ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই।